নদী পাহাড় সমুদ্র ও সবুজ বনাঞ্চলে আবৃত চট্টগ্রামকে নির্ঝঞ্ঝাট পরিবেশে উপভোগ করতে পর্যটকদের সুবিধার্থে নগরীতে আনুষ্ঠানিকভাবে চালু হলো পর্যটক বাস সার্ভিস। শনিবার সকালে নগরীর সার্কিট হাউসে এই বাস সার্ভিসের যাত্রা উপলক্ষে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের। প্রাথমিক পর্যায়ে বিআরটিসির দুটি দ্বিতল বাসকে পর্যটক বাস হিসেবে তৈরি করা হয়েছে। এর মধ্যে পর্যটকদের চাহিদার কথা চিন্তা করে রাখা হয়েছে একটি ছাদখোলা বাসও। নগরীর টাইগার পাস থেকে শুরু করে এ বাস ফৌজদারহাটের নবনির্মিত ডিসি পার্ক হয়ে যাত্রা শেষ করবে পতেঙ্গা সমুদ্র সৈকত এসে। যাত্রা পথে পর্যটকরা উপভোগ করতে পারবে পাহাড়ে ঘেরা বায়াজিদ লিং রোড, প্রকৃতি আবৃষ্ট আউটার রিং রোড সহ নান্দনিক চট্টগ্রামের অপরূপ সব রূপ। এতে তুলনামূলক খরচও পড়বে অনেক কম, মাত্র 70 টাকা খরচে দৃষ্টিনন্দন চট্টগ্রামকে নতুন করে আবিষ্কার করতে পারবে যে কেউ। অপার সম্ভাবনাময় বন্দরনগরীর চট্টগ্রামের পর্যটনকে পর্যটকদের কাছে আকৃষ্ট করে তুলতেই এমন উদ্যোগ বলে জানিয়েছেন উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা। আমাদের এই বাসগুলোতে আমরা ওয়াইফাই চালু করেছি, আমরা জিপিএস এবং সিসি ক্যামেরা আমরা ইনস্টল করব, যাতে করে এখানে আমাদের যারা পর্যটকরা থাকবে তাদের নিরাপত্তাটি আমরা যেন নিশ্চিত করতে পারি। প্রাচ্যের প্রাণী চট্টগ্রাম, এখানে সাগর, পাহাড়, নদী সব কিছু ভালো একটা প্রস্তাব আছে। যেহেতু এইবার প্রচুর সব পাঠার সময় হবে না, যখন জোয়ার হয় আপনি একেবারে টাকটা থেকে শুরু করে আপনি কোনো বলে মহানা পর্যন্ত বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসির সহযোগিতায় নতুন এই পর্যটক বাসের ব্যবস্থাপনায় থাকছে চট্টগ্রাম জেলা প্রশাসন। প্রাথমিক অবস্থায় দুটি বাস দিয়ে এ সার্ভিস চালু করা হলেও ভবিষ্যতে পর্যটকদের চাহিদা বাড়লে বাসের সংখ্যা বাড়ানো হবে বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। অনিক আখন্দ, বাংলাধারা, চট্টগ্রাম।